নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমাদের আজকের রেসিপি গরম গরম আলুর পকোড়া। তো আমাদের আজকের এই আলুর পকোড়াটা বানানোর জন্য এখানে আমি দুটো বেশ মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো কিন্তু আমাদের সিদ্ধ করা আছে আগে থেকেই। এখন হাত দিয়ে এই আলুগুলোকে একটু ম্যাস্ট করে নিচ্ছি। তবে এই আলুগুলোকে কিন্তু আমি খুব বেশি মিহি করে ম্যাস্ট করব না, একটু কিন্তু গোটা গোটা থাকবে, ঠিক এরকমভাবে ম্যাস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ মতো বেসন, আর দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু আলুর পকোড়াগুলো বেশ মুচমুচে খেতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা সাদা জিরে। এই সাদা জিরেটা দিলে কিন্তু বেশ ভালো সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আজকের আমি রেসিপিটা কিন্তু পুরোপুরি নিরামিষভাবে করছি। দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 4-5টা কুচানো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা ধনে পাতা, আর আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন, পারলে কিন্তু একটু রেড চিলি পাউডারও এর মধ্যে দিতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে এইভাবে শুকনো অবস্থায় সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। দেখুন, সব উপকরণ ভালোভাবে আমাদের মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো টক দই। এই দইটা দেওয়ার কারণে কিন্তু এটা বেশ টক ঝাল খেতে হয়, খেতে ভীষণই ভালো লাগে। আপনারা সন্ধেবেলা চা বা কফির সাথে এই পকোড়াটা গরম গরম ভেজে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। দেখুন, এটা আমাদের রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ মতো একটু চাট মশলা, তবে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা এটা নাও দিতে পারেন। এটার পরিবর্তে আপনারা এর মধ্যে একটু জোয়ান ব্যবহার করতে পারেন, জোয়ানেও কিন্তু এটা বেশ টেস্টি হয় খেতে। তো আমাদের এই উপকরণটা রেডি হয়ে গেছে। এখন আমি এই পকোড়াগুলোকে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল, কারণ এটা একটু ডুবো তেলে ভাজতে হবে। এবারে ছোটো ছোটো পকোড়ার মতো করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন এই পকোড়াগুলোকে আমি বেশ কিছুক্ষণ আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভেজে নেব। আপনারা তো বাড়িতে অনেক ধরনের স্ন্যাক্সই বানিয়ে থাকেন, তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন। আর দেখলেনই, এটা কিন্তু খুবই কম উপকরণে কম সময়ে তৈরি হয়ে যায়, আর এটা আমি পুরোপুরি নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি করে অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন, এটার এগুলোর এক সাইড কিন্তু বেশ বাদামি রং চলে এসেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো আমাদের এই আলুর পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম, আর চা বা কফির সাথে সার্ভ করার জন্য এটা একদম তৈরি। তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।